জ্বালানি তেল চুরির কারণে বছরে সরকারের গচ্ছা 2500 কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। 4 লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন, মিয়ানমারে প্রত্যাবাসন সহজ হবে মত সংশ্লিষ্টদের। নির্বাচনে অংশ না নিলে বিএনপি আরও সংকুচিত হয়ে পড়বে, ওবায়দুল কাদেরের মন্তব্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে, আপনাদের সঙ্গে থাকছি আমি নূরে শারমিন। এছাড়াও সংবাদে আরো যা থাকছে, বান্দরবানের বিহারগুলোতে আজ শেষ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান উৎসব। জ্বালানি তেল চুরির কারণে সরকারকে বছরে 2500 কোটি টাকা গচ্ছা দিতে হয় বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে চট্টগ্রামের আগ্রাবাদে মেঘনা পেট্রোলিয়াম আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, অপরিশোধিত জ্বালানি তেল খালাসে আগামী বছর শুরু হবে গভীর সমুদ্রে পাইপলাইন স্থাপনের কাজ। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়ামের নতুন কার্যালয়ের নির্মাণ কাজ উদ্বোধন করতে নগরীর আগ্রাবাদে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে যোগ দেন চট্টগ্রামের মেয়র আজম নাসিরউদ্দিন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিপিসির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে তেল সেক্টরের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে দ্রুত অটোমেশন প্রক্রিয়া চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। 3 বছর যাবত চেষ্টা করছি, আপনারা অটোমেশন নিয়ে আসেন, ডেলিভারি পাইপলাইন। জ্বালানি সেক্টরে কর্মকর্তাদের বিভিন্ন অদক্ষতার কথা তুলে ধরে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অটোমেশন চালু না হওয়ায় প্রতি বছর 2500 কোটি টাকা তেল চুরি হচ্ছে। চট্টগ্রাম থেকে ঢাকায় তেল সরবরাহের জন্য 2টি পাইপলাইন স্থাপনের কথাও জানান তিনি। চিটাগাং থেকে ঢাকা থেকে এয়ারপোর্ট, চিটাগাং থেকে ঢাকা পাইপলাইন নির্মিত হচ্ছে, কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, এবং ঢাকা থেকে বিমানবন্দরে জেট ফুয়েল। অপরিশোধিত তেল খালাসের জন্য গভীর সমুদ্র বন্দর থেকে পতেঙ্গায় স্টার্ন রিফাইনারি পর্যন্ত $550 মিলিয়ন ব্যয়ে নতুন পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এর ফলে প্রতিবছর সাশ্রয় হবে $100 বিলিয়ন। দ্রুততার সাথে যেন আমাদের স্টার্ন রিফাইনারিতে তেল চলে আসতে পারে, ক্রুড অয়েল এবং ফিনিশ অয়েল। যেখানে 12 দিন লাগতো একটা জাহাজ খালাস করতে, 48 ঘন্টা লাগবে সেখানে। বাংলাদেশ সেভ করবে, বিপিসি সেভ করবে প্রায় $100 মিলিয়ন প্রতি বছর। সারা দেশে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করা, আবাসিক খাতে পাইপলাইনের পরিবর্তে সুলভ মূল্যে এলপিজি সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। পাইপলাইনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল আনবো দ্রুততার সাথে। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। মিয়ানমারে গণহত্যার কারণে সম্প্রতি বাংলাদেশে পালিয়ে এসেছে 6 লাখের বেশি রোহিঙ্গা। এসব রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় নিশ্চিত করছে প্রশাসন। এরই মধ্যে 4 লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে। 7টি কেন্দ্রে প্রতিদিন নিবন্ধিত হচ্ছে 12 থেকে 13 হাজারের মতো রোহিঙ্গা। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে বিজিবি ও সেনাবাহিনী নিবন্ধনের কাজ করছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মিয়ানমারে সেনা সদস্যদের নির্যাতনের কারণে 25 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে 6 লাখের বেশি রোহিঙ্গা। এছাড়া আগে থেকে বাংলাদেশে বসবাস করছে আরও 5 লাখ রোহিঙ্গা। মিয়ানমারের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর পরিচয় নিশ্চিত করতে চলছে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের কাজ। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে বিজিবি ও সেনাবাহিনী এ কাজ করছে। রোহিঙ্গারা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দাঁড়িয়ে সংগ্রহ করছে ছবিযুক্ত কার্ড। সচেতন রোহিঙ্গারা এই কার্ড সম্পর্কে কিছু ধারণা রাখলেও অধিকাংশই ভিড় করছে শুধু ত্রাণের আশায়। ক্যাম্পে ক্যাম্পে রোহিঙ্গাদের উদ্বুদ্ধ করার পর নিবন্ধন কাজে গতি এসেছে বলে জানালেন এই কর্মকর্তা। 7টি ক্যাম্পে 95টা ওয়াক স্টেশনের মাধ্যমে এ পর্যন্ত প্রায় আমরা 4 লক্ষাধিক রোহিঙ্গা নাগরিকের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেরেছি। আমাদের প্রতিদিন কমপক্ষে 11.5 থেকে 12 হাজার আমরা রেজিস্ট্রেশন করছি, এবং খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা আরও যে রোহিঙ্গা নাগরিকরা এসেছেন
তাদের আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারব। নতুনদের পাশাপাশি পুরনোরাও এর আওতায় রয়েছে। রত্না জামান, একুশে টেলিভিশন। বিএনপি আগামী সংসদ নির্বাচনে আসবে না, না আসলে তাদের পরিণতি আরও সংকুচিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামের আনোয়ারায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় তিনি আরও বলেন, আন্দোলন করে তাদের লাভ নেই, কারণ জনগণ তাদের সাথে থাকবে না। এ সময় ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা তাদেরই পরিকল্পিত উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, গণমাধ্যমে দেখানোর জন্য বিএনপি কর্মীরাই সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। এই সাজানো ঘটনা, সাজানো হামলা পূর্ব পরিকল্পিত, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। দল হিসাবে তাদের যে অস্তিত্ব আগামী নির্বাচনে না আসলে বিএনপি পরিণতি মুসলিম লীগের মতো সংকুচিত হবে, সেটা বিএনপি জানে। কক্সবাজারের রুখিয়ায় মেহেদির রং না মুছতেই স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী। জনতার সহায়তায় পুলিশ আটক করেছে স্বামী দিল মোহাম্মদকে। নিহতের স্বজনরা জানান, প্রায় দেড় মাস আগে বিয়ে হয় রাবেয়া ও দিল মোহাম্মদের। উখিয়ার চৌধুরী পাড়ায় রাবেয়ার ফুপু মনোয়ারার বাড়িতে বেড়াতে যান নতুন দম্পতি। শুক্রবার সন্ধ্যায় সেখানেই নববধূ রাবেয়াকে কুপিয়ে হত্যা করে স্বামী। পরে ঘাতক স্বামী পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিল মোহাম্মদ স্ত্রীকে কুপিয়ে হত্যা করে বলে স্বীকার করেছে। সমবায় আন্দোলনকে কাজে লাগিয়ে রূপকল্প 2021 বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন। জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দফতর আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন ও জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন এবং স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিটি মেয়র আজম নাসির উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা বক্তব্য রাখেন। এর আগে সকালে র্যালি বের করা হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ করা জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জানান, বিশ্ববিদ্যালয়টি হলে সবচেয়ে বেশি উপকৃত হবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা। আগামী জুলাই মাসের দিকে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে স্থাপনা নির্মাণ শুরু হবে। 2018 সালের শেষের দিকে কার্যক্রম শুরুর আশা করা হচ্ছে। যারা ধর্মের মূল চেতনাকে কুলুষিত করছে, উন্মাদনা ছড়াচ্ছে, তাদের বয়কট করে আগামীতে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে দমদমা অভয়শরণ বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবর দান উৎসবে তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে সব ধর্মের মানুষ তাদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করছে। এদিকে বোয়ালখালীর শাকপুরা ধর্মানন্দ বিহারেও অনুষ্ঠিত হয় কঠিন চীবর দান উৎসব। এ উপলক্ষে আয়োজন করা হয় প্রয়াত মহাসংঘ নায়ক এস ধর্মপাল মহাথেরো স্মৃতিচারণ অনুষ্ঠান। এছাড়া ছিল সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং ফানুস উড়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের বিহারগুলোতে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব। অতিরিক্ত পুণ্য সঞ্চয়ের আশায় 24 ঘন্টার মধ্যে চীবর বা বস্ত্র তৈরি করে বৌদ্ধ ভিক্ষুকদের দান করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উৎসব চলবে আজ বিকেল পর্যন্ত। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কঠিন চীবরদানের মধ্য দিয়ে সঞ্চয় হয় অতিরিক্ত পুণ্য, তাই ভোর থেকে শুরু হয় কর্মতৎপরতা। তুলা থেকে সুতা তৈরি, রং করা কাপড় বুনন, তারপর রোদে শুকিয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দান করা হয় ভিক্ষুদের। একেই বলে কঠিন চীবর দান।
যেসব বৌদ্ধ ভিক্ষু বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে নির্দিষ্ট বিহারে ত্রৈমাসিক বর্ষাবাস সম্পন্ন করেন তাদেরকে গৃহস্থরা এই চীবর দান করেন। অন্য বছরের মতো এবারও জেলার উজানিপাড়া রাজগুরু সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে পালন করা হয় কঠিন চীবর দান উৎসব। পবিত্রতম অনুষ্ঠান হচ্ছে কঠিন চীবর দান, ধর্মীয় উৎসব। আমরা প্রতি বছর এই কঠিন চীবর দান উৎসবটা পালন করে থাকি। এই দানটি হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ দান। এই ধানময় শিলময় ভাবনাময় পূর্ণ রাশি জন্মে জন্মান্তরে আয়ু ভর্ণ সুখ ভল লাভ করে নির্বাণ লাভের পরম হেতু উৎপন্ন। ভিক্ষুরা জানান এই চীবর দানের মাধ্যমে কায়িক বাচনিক ও মানসিক অতিরিক্ত পুণ্য সঞ্চয় হয়, তাই বৌদ্ধ শাস্ত্রে এই দানকে শ্রেষ্ঠ দান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আড়াই হাজার বছর আগে সমবুদ্ধ আমাদেরকে সময় দিয়েছেন এই দান করার জন্য। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে কার্তিকী পূর্ণিমার আগ পর্যন্ত এক মাসের মধ্যে কঠিন চীবর দান অনুষ্ঠানটি পালন করা হয়। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। রয়্যাল ক্যাপিটাল খাতুরগঞ্জ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা। এতে বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। সে সময় বক্তারা দেশের বর্তমান পুঁজিবাজারের অবস্থা তুলে ধরে সতর্কতার সাথে বিনিয়োগের আহ্বান জানান। কর্মশালায় প্রতিষ্ঠানের প্রধান আনোয়ারুল ইসলাম সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওপার বাংলার ঔপন্যাসিক প্রফুল্ল রায়ের রামচরিত্র অবলম্বনে এজাজ ইউসুফের নাট্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন খড়িমাটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, রামচরিত্র গ্রন্থে সমাজের বৈষম্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে গ্রন্থাগার এজাজ ইউসুফি ছাড়াও নাট্যজন প্রদীপ দেওয়ানজি, মশিউর রহমান আদনান সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পরে এই নাটকে ব্যবহৃত বিভিন্ন গান পরিবেশন করা হয়। আর এরই সঙ্গে শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো জানাবো আরো একবার। জ্বালানি তেল চুরির কারণে বছরে সরকারের গচ্ছা আড়াই হাজার কোটি টাকা, জ্বালানেন প্রতিমন্ত্রী। 4 লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন, মিয়ানমারে প্রত্যাবাসন সহজ হবে মত সংশ্লিষ্টদের। নির্বাচনে অংশ না নিলে বিএনপি আরো সংকুচিত হয়ে পড়বে, ওবায়দুল কাদেরের মন্তব্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।